ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর হেলিকপ্টারটিতে করে ইরানের তাবরিজ শহরে ফিরছিলেন রাইসি। সাথে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ অপরাপর সফরসঙ্গী। কিন্তু পথিমধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে শাহাদাত বরণ করেন সবাই। চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মধ্যেই প্রভাবশালী এই ইরানি নেতার মর্মান্তিক মৃত্যুতে প্রশ্ন উঠেছে, ইরানের বাঘ খ্যাত রাইসির এমন মৃত্যু কি সেলফ দুর্ঘটনা, নাকি এর পেছনে হাত রয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের মতো চিরশত্রু দেশগুলির? আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের মৃত্যুর খবরের পরই শোকের ছায়া নেমে এসেছে ইরান সহ গোটা মুসলিম বিশ্বে। একই সাথে গুঞ্জন উঠেছে এই মৃত্যুর পেছনে বর্তমান ইরানের চিরপ্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হাত রয়েছে কিনা। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে নিয়ে বিধ্বস্ত হওয়া ওই হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের বানানো বলে জানা গেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাইসি ও আবদুল্লাহিয়ান বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন। এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি হেলিকপ্টার। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এই খবর দিয়েছে রয়টার্স। রয়টার্স জানিয়েছে হেলিকপ্টারটি ছিল মাঝারি আকারের, এতে পাইলটসহ 15 জন বসতে পারে। এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের তৈরি করা বেল 212 মডেলের এই হেলিকপ্টারটি 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে আর এমন কোন হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। এদিকে ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সাপ্তাহিক ছুটি বাতিল করে হোয়াইট হাউসে ফিরে এসেছেন। ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস হোয়াইট হাউসের বরাতে এই খবর জানিয়েছে। ইসরায়েলের পক্ষ থেকেও এখনও ইব্রাহিম রাইসির দুর্ঘটনার বিষয়ে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ইরানের পক্ষ থেকেও এখনও এই বিষয়ে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের দিকে কোনো সন্দেহের তীর ছোড়া হয়নি। মার্কিন বার্তা সংস্থা সিএনএন বলছে, রাইসি যে বেল 212 হেলিকপ্টারে করে যাচ্ছিলেন তা বেশ পুরনো একটি মডেলের আকাশযান, যা 1960-এর দশকে উৎপাদিত ও অপারেশনাল হয়েছিল। সিএনএনকে সামরিক গবেষক সেড্রিক লেইটন জানিয়েছেন, যান্ত্রিক গোলযোগের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। পুরনো মডেলের এই হেলিকপ্টারটির বেশিরভাগ যন্ত্রাংশেরই প্রতিস্থাপন করার মতো প্রয়োজনীয় যন্ত্রাংশ পাওয়া কঠিন ছিল, তাই দুর্ঘটনার পেছনে যান্ত্রিক ত্রুটি একটি কারণ হতে পারে বলে ধারণা এই অবসরপ্রাপ্ত মার্কিন এয়ারফোর্স কর্মকর্তার। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।